আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের সাথে আমার সারা দিনের রান্নার আয়োজন শেয়ার করব। প্রথমে আমি আলু ভাজি করেছি। এখানে আমি চারটা আলু মাঝারি সাইজের কুচি করে কেটে পরিষ্কার করে নিয়েছি। বড় সাইজের একটা পেঁয়াজ, বেশ খানিকটা কাঁচামরিচ। যারা চাল খেতে পছন্দ করেন তারা আমার এই রেসিপিটি ফলো করতে পারেন। নিয়েছি ধনে পাতা কুচি আর এক চামচ পরিমাণ আমের আচার, এটা আমার বাসায় তৈরি। প্রথমে আমি চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেলটা হালকা গরম হয়ে আসলে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ আস্ত পাঁচফোড়ন। পাঁচফোড়নটা আমি হালকা বেজে নিব। এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটাও আমি হালকা বেজে নিচ্ছি। যারা খুব বেশি ঝাল খেতে পছন্দ করেন তারা আমার আজকের এই রেসিপিটি ফলো করতে পারেন। দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণটা সবসময় আমি পেঁয়াজের সাথে দিতে পছন্দ করি, এই কারণে পেঁয়াজটা খুব দ্রুত নরম হয়ে আসে। এখন দিয়ে দিলাম আমার কুচি করে কেটে রাখা আলুগুলো। দিয়ে দিব এক চামচ পরিমাণ হলুদ গুঁড়া। এখন এগুলোকে ভালো করে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেছে, এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো প্রায় 10 থেকে 12 মিনিটের জন্য। চুলার আঁচটা কিন্তু মাঝারি আর লয়ের মাঝামাঝি থাকবে। ফিরে এলাম 10-12 মিনিট পর। হালকা নেড়ে দিচ্ছি, দেখি এখন কি অবস্থা। এখনো আলুটা পুরোপুরি সিদ্ধ হয়নি। আমার আজকের এই আলু ভাজিটা একটু ভাজা ভাজা হবে এবং খেতে জাল জাল হবে। আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 5-7 মিনিটের জন্য। ফিরে এলাম 5-7 মিনিট পর। আমার আলুটা প্রায় সিদ্ধ হয়ে আসছে। এখন দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ আমের আচার এবং সামান্য পরিমাণ আচারের তেল। আপনারা বাসায় অবশ্যই আমার এই আলু ভাজিটা ট্রাই করতে পারেন, খেতে খুবই সুস্বাদু। দিয়ে দিলাম বেশ খানিকটা কাঁচামরিচ কুচি, কারণ আমি ঝাল খেতে পছন্দ করি। এখন দিয়ে দিব ধনে পাতা কুচি। আমার ভাজিটা প্রায় তৈরি, আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর কেমন হলো আমার আজকের এই রেসিপিটি আমাকে কমেন্টস করে জানাবেন। চলে এলাম পরবর্তী রেসিপিতে। আজ আমি রান্না করলাম কচুল্লতি কাঁঠাল বীজ এবং চিংড়ি মাছ দিয়ে। আমি এখানে প্রায় 1 কেজির মতো কচুল্লতি নিয়েছি। এগুলোকে ভালো করে পরিষ্কার করে এখন 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে ঠিক এভাবে মাখিয়ে রেখে দিব প্রায় 1/2 ঘন্টার জন্য। এতে করে কচুর থেকে যে পানিটা বের হবে কচুটার লতিটা আর সিদ্ধ করতে হবে না। নিয়ে নিলাম এখানে শীতল শুটকি 4-5টা। এগুলোকে ভালো করে পরিষ্কার করে নিব। একটি হাঁড়িতে সামান্য পরিমাণ পানি দিয়ে এগুলো এখন সিদ্ধ করতে দিব। আমি এই শুটকি জাল দেওয়ার ফলে শুটকির কাঁটাগুলো নিচে চলে যাবে, শুধু পানিটা আমি ব্যবহার করব।
ভার লাগছে আমার চিংড়ি মাছ। আমি এখানে ছোট সাইজের বেশ কিছু চিংড়ি মাছ নিয়েছি। কচুল্লতি চিংড়ি মাছ ছাড়া তো বাবাই যায় না। বেশ খানিকটা চিংড়ি মাছ আর লাগবে। কাঁঠাল বীজ, আমি এখানে কাঁঠাল বীজ নিয়ে ভালো করে পরিষ্কার করে ঠিক এই সাইজের করে কেটে নিয়েছি। আমার কচুল্লতিটাও পরিষ্কার করে নিলাম। কচুল্লতিটা পরিষ্কার করে নিয়ে একটি হাঁড়িতে প্রথমে দিয়ে দিব কচুল্লতিগুলো। দিয়ে দিলাম কাঁঠাল বীজ। আমি কচুল্লতি সবসময় এভাবে রান্না করতে পছন্দ করি। অনেকে অনেক রকম রান্না করেন। এখন দিয়ে দিব চিংড়ি মাছ। দিয়ে দিলাম শুটকি জাল দেয়া পানিটুকু। আর কোনো এক্সট্রা পানি দিতে হবে না। একে একে মশলা দেয়া। প্রথমে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, 1 চামচ পরিমাণ রসুন কুচি, আমি কাটার দিয়ে কুচি করে নিয়েছিলাম, আমার বাটা রসুন ছিল না তাই। দিয়ে দিব 2 চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়া এবং 1 চামচ পরিমাণ মরিচ গুঁড়া, লবণ স্বাদ মতো। এখন আমি এগুলোকে একটি কাটির সাহায্যে মিক্স করে নিচ্ছি, ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্রাম বাংলায় এই কাজটা হাত দিয়ে করা হয়, হাত দিয়ে করলেও সমস্যা নেই। এখন আমি চুলায় জালে বসিয়ে দিব। আমার চুলার আঁচটা মাঝারি আর লয়ের মাঝামাঝি থাকবে। 10 মিনিট পর একটু ঢাকনাটা সরিয়ে দেখি কি অবস্থা। আমার লতিটা সিদ্ধ হয়নি এখনো, বেশ খানিকটা পানিও বের হয়েছে। আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 8-10 মিনিটের জন্য, খুবই অল্প আছে। আমার লতিটা প্রায় সিদ্ধ হয়ে আসছে, অর্থাৎ পুরো তার তরকারিটাই রেডি।
তৈরি হয়ে গেল কাঁঠাল বীজ দিয়ে কচুল্লতি রান্না। কাঁঠাল বীজ ও চিংড়ি মাছ দিয়ে কচুল্লতি রান্না। চলুন আরেকটা রেসিপিতে যাই। আমি আজ এখানে ইলিশ মাছ দিয়ে মুখি রান্না করলাম। এটা সিলেট অঞ্চলের খুব জনপ্রিয় একটি খাবার। আমি এখানে মুখি নিয়েছি, কচুর মুখি 1 কেজির মতো। ইলিশ মাছ নিয়েছি, মাছটা ভালো করে কেটে পরিষ্কার করে সামান্য লবণ হলুদ সামান্য পরিমাণ মরিচ গুঁড়া দিয়ে মাখিয়ে নিব। চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিলাম সামান্য পরিমাণ তেল। এখন মাছগুলো আমি হালকা ভেজে নিচ্ছি। মুখিটা পরিষ্কার করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম। দিয়ে দিব সামান্য 1 চামচ পরিমাণ রসুন বাটা। দুই চামচ পরিমাণ পেঁয়াজ বাটা। ধনিয়া গুঁড়া 1 চা চামচ, মরিচ গুঁড়া 1 চা চামচ এবং জিরা গুঁড়া 1 চা চামচ, হলুদ গুঁড়া 1 চা চামচ। মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। দিয়ে দিব স্বাদ মতো লবণ। মশলাটাকে একটু সময় করে কষিয়ে নিতে হয়। এখন দিয়ে দিব মুখিগুলো। ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 4-5 মিনিটের জন্য। ফিরে এলাম 4-5 মিনিট পর। আমার মুখি থেকেও সামান্য পরিমাণ পানি বের হয়েছে। এখন আমি পানি দিচ্ছি না। আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। ফিরে এলাম 3-4 মিনিট পর। এভাবে একটু সময় নিয়ে কষালে তরকারিটা খেতে খুব সুস্বাদু হয়। এখন সামান্য পরিমাণ পানি অ্যাড করলাম আমার মুখিগুলো ভালো করে সিদ্ধ হওয়ার জন্য। একটু নেড়ে চেড়ে দেখি মুখিগুলো সিদ্ধ হলো কি না। এখন দিয়ে দিলাম আমার বেজে রাখা মাছগুলো। আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 6-7 মিনিটের জন্য। ফিরে এলাম 6-7 মিনিট পর। দিয়ে দিলাম পরিমাণ মতো ঝোল, যতটুকু আমি তরকারিতে রাখবো। আমার এই তরকারিটায় আজকে কোনো বাকর পাতা বা ধনে পাতা বা কোনো কাঁচামরিচ অ্যাড করছি না। এতে কিন্তু ইলিশ মাছের ফ্লেভারটা নষ্ট হয়ে যায় বা চলে যায়।
তৈরি হয়ে গেল আমার মুখি দিয়ে ইলিশ মাছ রান্না। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর আমার ভিডিওটি কেমন হলো কমেন্টস করে জানাবেন, ভালো লাগলে শেয়ার করবেন বন্ধুদের সাথে। আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে ধন্যবাদ। আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।